হঠাৎ করে ব্যথা, হ্যাঁ, এই জাতীয় রোগীর সংখ্যা খুবই কম। অনেক দিনের পুরনো ব্যথা রোগী আপনার কাছে আসে, সবচেয়ে বেশি আসে। কি ধরনের ব্যথা? ব্যথা তো একটা, ব্যথায় ভোগে নেই, ব্যথার অভিজ্ঞতা নাই, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কি ধরনের ব্যথা রোগী আপনার কাছে আসে? সবচেয়ে বেশি যে রোগীগুলো আমরা পাই, যেমন হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথা রোগী, তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিসের রোগী পাওয়া যায়, যারা দীর্ঘদিন ব্যথা আক্রান্ত, এবং কিছু ডিজেনারেটিভ চেঞ্জের রোগী আসে, যেমন স্পাইনে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এবং কিছু আছে আপনার ডিউ টু ট্রমা, দীর্ঘদিন আঘাতের ফলে তারা বিভিন্ন, যেটা আমরা বলবো, ডিজেবল এক প্রকারের পঙ্গুত্ব হয়ে আছে, এই সকল রোগী সবচেয়ে বেশি আসে। আর পবিত্র রমজান মাসে যে রোগীগুলা বেশি আসে, পাশাপাশি আমরা এখন কিছু নতুন রোগী পাচ্ছি, সেটা হচ্ছে আপনার গাউটি আর্থ্রাইটিস। আচ্ছা, এটা যেহেতু রমজান মাস, অনেক সময় কিছু খাবারের এখানে চেঞ্জ আসছে, মানে বেশিরভাগ ইফতার আইটেমই তো মানে ডাল শুধু থাকে, ডাল এগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। এক্স্যাক্টলি, এবং কিছুটা আপনার ভাজা পোড়ার যে খাবারগুলো, যেখানে ভেষনের ব্যবহার বেশি হয়েছে, এই খাবারগুলো, এবং অনেক সময় মানুষ যেহেতু রমজান মাস একটু মাংস বেশি খেয়ে থাকে, স্পেশালি গরু খাসি এই সকল মাছ, রেড মিট, যেটা রেড মিট, তো এই যার কারণে দেখা যায় যে এই জাতীয়, যেটা আমরা বলি ইউরিক অ্যাসিড, যদি বেড়ে যায় শরীরে, তো এই খাবারগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এবং অত্যধিক খাওয়া হচ্ছে অনেক সময়, যেমন স্পেশালি ইফতারিতে যেটা খাওয়া হয়, হালিম থাকবে, হালিম বা ছোলা, এটা তো কমন একেবারে। হালিমে তো অনেক রকমের ডালের মিশ্রণ থাকে, ছোলা থাকে, হালিমের মাংস থাকে, তো যার কারণে আমরা গাউটি আর্থ্রাইটিস রোগীও আসছে এবং হঠাৎ করে আসছে। মানে গাউটি আর্থ্রাইটিস রোগটা এরকম বেশিরভাগ ক্ষেত্রেই রোগী হঠাৎ করে, তার হয়তো পায়ের বৃদ্ধাঙ্গুলে তীব্র ব্যথা হয়ে যাবে, তার নামাজপত্র অসুবিধা হয়ে যাবে, হাঁটা চলাফেরায় অসুবিধা হয়ে যাবে, অ্যাঙ্কেলে পেন হতে পারে, এবং কি সারা শরীরে কিন্তু পেন হতে পারে, অনেক সময় দুই হাঁটুতেও ব্যথা হতে পারে। গাউটি আর্থ্রাইটিসের যেটা, রোগী লাল হয়ে যেতে পারে, জোড়াটা ফুলে লাল হয়ে যেতে পারে, এবং রোগী কিন্তু হঠাৎ করে ভয় পেয়েও যায় যে এই জাতীয় তো ব্যথা আসলে সে আক্রান্ত না, কোনো আঘাত পায় নাই, বা কোথাও থেকে তার ফ্যামিলিগত এরকম হলো কেন, সে কিন্তু জানে না। সে যে অতিরিক্ত ওই যে ইউরিন, ইউরিক অ্যাসিড সমৃদ্ধ বা যেটা পিউরিন রিচ ডায়েট বেশি সে খাচ্ছে, যার কারণে এই রোগীর সংখ্যা বেড়ে চলছে। আর কিছু রমজান মাসে ইউরিক অ্যাসিড, মানে ইউরিক অ্যাসিডের কারণে গাউটি আর্থ্রাইটিস এর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, এগুলো নিয়ে আপনার কাছে রোগীরা আসে বেশি? হ্যাঁ, এখন এই রোগীর সংখ্যা, মানে আগে যে রোগীগুলো আছে আমাদের, যেমন কোমর ব্যথার কথা বলছিলাম, ঘাড় ব্যথা বা আর্থ্রাইটিস বা সারা শরীরে ব্যথা, এই রোগী তো কমন, এগুলো আছে, এবং মোস্ট অফ দ্য কেসই কিন্তু আমি বলছি যে দীর্ঘদিনের পুরাতন কেস, ক্রনিক কেস, দীর্ঘদিন রোগ ভোগে হয়ে থাকে। আর কিছু কেস যেটা, যে ইউরিক অ্যাসিডের সমস্যা খাবার থেকে, এই এই রমজান আসলে এটা হয়। আর মজার বিষয় হচ্ছে রমজানে, যেটা আমরা রমজান পরবর্তী, আমরা আশা করি রমজানে রোগীর ওজন কমিয়ে ফেলবে, যেহেতু খাবার সারাদিন না খাওয়া হয়, কমিয়ে ফেলার কথা, কিন্তু উল্টো ঈদের পরে আমরা ওজন বেশি পাচ্ছি, অনেক বেশি বেড়ে যায়। বারবার বলা হচ্ছে যে আপনার ওজন কমান, কিন্তু দেখা যায় যে রোগী ওজন কমানোর কোনো সুযোগ হয়ে ওঠে না। আসলে আমাদের সচেতনতা দরকার, মিডিয়ার প্রচার আরো বেশি দরকার, জনসচেতনতা দরকার। ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলিতে এত বেশি খাওয়া হয় যে ওজন অনেক বেশি বেড়ে যায়। এক্স্যাক্টলি, এবং মিষ্টির পরিমাণ তখন বেশি বেড়ে যায় ঈদের দিন থেকে শুরু করে, সব মিষ্টির আইটেম থাকে, হাই রিচ, আপনার যদি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া হয় মানে ডাইরেক্ট, তাহলে তো ওজন বাড়বে। তো এই জিনিসগুলো যেখানে যাবেন বেড়াতে, সব জায়গায় তো খাওয়া দাওয়ার সমারোহ। এক্স্যাক্টলি, এবং বাসায় ওইগুলা বানানো, আমার মনে হয় একটু সচেতন যদি সবাই হয় এবং এই খাবারগুলা কমিয়ে ফেলে একেবারে, আমরা যেহেতু আমাদের উই হ্যাভ এ ট্রেডিশন, মানে ট্রেডিশন নিয়ে আমি প্রধান, আপনি বলছিলেন যে আমাদের যে এই যে প্রবৃত্তি তো আছেই অনেক কিছু খাওয়ার, কিন্তু কমিয়ে ফেলতে হবে অবশ্যই, যেটা আসলে যেহেতু ট্রেডিশন চলে আসছে, কিন্তু ট্রেডিশনে কিন্তু অনেক ব্রেক হচ্ছে এখন, আপনার চিকিৎসাও কিন্তু ব্রেক হয়ে আসছে রোগীর, স্পেশালি যেমন আপনার বাতজ্বর, আপনি না জানেন যে বাতজ্বর এমন একটা জ্বর বা যেটা নিয়ে আগে দেখা যেত যে খুব বেশি মাতামাতি হতো, সাধারণ বাচ্চাদের একটু ব্যথা হলে বাতজ্বরের পেনিসিলিন দেওয়া হতো, এই যে ট্রেডিশনালি এটা কিন্তু হয়ে আসছে, কারণ বাংলাদেশে বাতজ্বর যখন আসে এবং এটা নিয়ে গভর্নমেন্ট অনেক বেশি ফোকাস করে এবং ইনস্টিটিউট তৈরি করে, যার কারণে এটা একেবারে সাধারণ জনগণের ভিতরে পৌঁছে গিয়েছে। তদ্রূপ খাবারটার ক্ষেত্রে তাই হচ্ছে, যে খাবার আমরা যে ছোলা, এটা অবশ্যই কোনো না কোনো ভাবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে,
আপনি কিন্তু বছরের অন্য টাইমে খাচ্ছেন না, ইফতারের সময় খাওয়া হচ্ছে, এটা পৃথিবীর আবার অন্য দেশে এই জাতীয় কোনো ট্রেডিশন নেই। সো আমার মনে হয় এটার থেকে একটু সচেতনতা দরকার। আমরা না কমা মানে না খাবো এটা বলবো না, আমরা রেগুলার খাবো না বা পরিমিত খাবো, সংযমী খাবে, তাহলে কিন্তু আপনার ওজন কমানো সম্ভব। রমজান মাসটা আমি বারবার বলি এমন একটা মাস যে অন্যান্য রোগের সাথে আমরা যারা বাত ব্যথা নিয়ে যারা যারা অবেসিটি নিয়ে কাজ করি এই সকল ডাক্তাররা এবং রোগীদের যে এই মাসে একটা উৎকৃষ্ট মাস যে ওজন কমানোর ক্ষেত্রে স্পেশালি, এবং হাঁটু ব্যথার রোগীর অ্যাঙ্কেলের ব্যথা, হিপ ব্যথা বা কোমর ব্যথা রোগীদের ওজন কমানো খুব জরুরি যারা অতিরিক্ত ওজন আছে, কিন্তু উল্টো দেখি আমরা রমজানের পরে যে ওজন বেড়ে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে রোগীদের যদি একটু সচেতন হয়, স্পেশালি ইফতারি এবং রাতের খাবার এবং সেহরির খাবার যদি রিচ হাই কোলেস্ট্রল খাবার অ্যাভয়েড করে, তেল সমৃদ্ধ, হ্যাঁ, এবং এই যে ছোলা এই জাতীয় খাবার কমিয়ে ফেলে, জাস্ট কমিয়ে ফেললেই হবে, এবং যদি এই এই টাইমে সারাদিন এবং নিয়মিত রোজা রাখে, এবং অনেকে আবার রোজাও রাখে না আবার বিকালে ইফতারিও করে, তো তাদের তো ওজন আরো বাড়বে। তো এই জিনিসগুলো আমাদের ধর্মীয় যেহেতু ধর্ম একটা অ্যানাদার অনুভূতি আছে, সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকেরই, কিন্তু আমি মনে করি এইটা ব্যবহার করেও সে কিন্তু আধ্যাত্মিক যেমন আল্লাহর নৈকট্য যেতে পারে, পাশাপাশি শারীরিক ভাবে এটা কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে রমজান আমাদের শরীরে অনেক রোগ কমিয়ে ফেলে, শক্তি তৈরি হয়, যে সে আরামেই নামাজ পড়ছে, আরামেই নামাজ পড়ছে। তো এটা আসলে কাম্য নয়। অবশ্যই রমজান মাসে যদি নিয়মিত নামাজগুলো পড়া যায় এবং তারাবির পাশাপাশি, তাহলে কিন্তু অন্য মাসগুলোতে সে কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে, তার সেটি ইজি হয়ে যাবে। যারা যে ঈশের মধ্যে গোড়ালিতে ব্যথা, দাঁড়াবে কিভাবে ক্যালকেন নিস্পারের জন্য? তারা আসলে গোড়ালি ব্যথা, গোড়ালি ব্যথা নিয়ে আমরা আরো কথা শুনবো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। ডক্টর শফিউল্লাহ প্রধান, আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। বিরতির পর আবার স্বাগত জানিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে যাদের ক্যালকিনে নিস্পার আছে বা গোড়ালিতে কোনো সমস্যা আছে, তাদের দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ পড়া তো খুবই একটা দুঃসাধ্য ব্যাপার। আসলে গোড়ালি ব্যথা যেটা মোস্ট অফ দা কজ হচ্ছে, আপনি যেটা বলছেন ক্যালকেনিয়াল স্পার অথবা আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি, এটার কজটাই হচ্ছে যদি কেউ কোনো শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকে বা শক্ত জুতা ব্যবহার করে, জুতা যদি টু হার্ড হয়, আর কিছু লোকের পায়ের গঠনগত সমস্যা থেকেও এটা হতে পারে। তো অথবা কোনো কারণে যে আঘাত পেয়েছিল, যে উঁচু স্থান থেকে লাভ দিয়েছে বা কোনো কারণে লাভ দিতে হয়েছে তাকে, সে একটা শক্ত কিছুতে ওখানে হিলে আঘাত পেল, দিস ইজ ট্রমা। তো এই ট্রমা, ওই আপনার শক্ত জুতো ট্রমা, আবার খালি পায়ে হাঁটা বা ফ্লোর শক্ত ফ্লোরে দাঁড়িয়ে থাকো একটা ট্রমা, তো এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে তারা সফট মকমল বা এই জাতীয় কোনো প্লেস বা সারফেসে দাঁড়িয়ে বা যা নামাজ দাঁড়িয়ে তারা নামাজ পড়বে। এরকম কোনো কি মানে জুতা ব্যাপারে মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি ইনসোল ফুল, আমরা জুতার তলায় দিয়ে দিতে বলি, এবং অবশ্যই যখন সে জুতো কিনবে জুতার তলা বা যেটা সোল বলি, সোলটা যেন সফট সোলের জুতা হয়, এটা সবাই যেন দেখে শুনে জুতাটা কিনে, সেটা যে ব্র্যান্ডই হোক, প্রত্যেক ব্র্যান্ডেরই, যে কোনো নন ব্র্যান্ডের ও কিন্তু আপনার নরম সোলে জুতা মার্কেটে পাওয়া যায়, যা জাস্ট একটু সাবধানতা দরকার, সোলটা যেন নরম থাকে, নরম থাকে, তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে নিজে নিজেই। আমরা পাশাপাশি বিভিন্ন যেমন লেজার দিতে পারি, ওখানে লেজার থেরাপি খুব কার্যকরী, পাশাপাশি আমরা অনেক সময় পিআরপি থেরাপি দিয়ে থাকি, রোগীর থেকে ব্লাড নিয়ে ওই জায়গায় দিয়ে দিই, এবং কিছু আরো কিছু অনেক সময় স্টেরয়েডও দেওয়া হয়, তবে স্টেরয়েডের ব্যবহারটা এখন কমে গিয়েছে, কমানোই ভালো। হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে লেজার এবং স্ট্রেসিং, যদি আমরা পায়ের যে মাসেলসটা আছে ওই মাসেলটাকে স্ট্রেসিং এক্সারসাইজ করিয়ে দেওয়া যায়, তাহলে যেখানে ইঞ্জুরিটা হয়েছে ওই ইঞ্জুরিটা আস্তে আস্তে ওখান থেকে মাসেল স্ট্রেস হওয়ার কারণে কমে যায়, যেহেতু ওখানে প্রেসার হতে হতে পেইন হয়, ইনফ্লামেশন হয়, ওই প্ল্যান্টার যে মাসেলসটা থাকে সেটা কিন্তু শর্ট হয়ে আসে, সেই মানে খিঁচে আসে, আমরা যখন স্ট্রেসিং করে দিই ওখানে এবং অ্যান্টি ইনফ্লামেটরি যেমন লেজার থেরাপি দিয়ে দিই, তখন কিন্তু ওই সমস্যাটা চলে যায়।
আল্লাহ পাক মানুষের শরীরকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আপনার রোগও হবে এবং ইউ হ্যাভ অটো ইমিউনিটি, আপনার বডির ভিতরেও কিন্তু আমরা বডির বিভিন্ন এক্সারসাইজ, বডির বিভিন্ন উপাদান দিয়েও কিন্তু আমরা ট্রিটমেন্ট আবার দিতে পারি। যে এলাকায় ডাক্তার নাই বা যে সকল দেশে চিকিৎসা না, তারাও তো বিভিন্ন ভাবে বেঁচে আছে এবং এই সমস্যাগুলো আমার মনে হয় ওই দিকে একটু আমাদের মনোযোগ দিতে হবে সাইন্টিফিক্যালি, যে কোন কোন ভাবে এই জিনিসগুলো বিজ্ঞানসম্মত হতে হবে অবশ্যই, তাই না? তো এখন এই যে কোমরের ব্যথা, কোমরের ব্যথার তো অনেক কারণ আছে, কোন কারণটার জন্য বেশি আপনাদের কাছে আসে? আসলে কোমর ব্যথার আমরা যে রোগীগুলো এখন পেয়ে থাকি, মোস্ট অফ দি ইয়াং রোগী, বয়সজনিত কোমর ব্যথা সেটা প্রাচীন কাল থেকেই চলে আসছে, সেটা হচ্ছে আফটার 40 বা 45 আপ মেন অ্যান্ড ওমেন, তাদের বয়সজনিত আর্থ্রাইটিস ডেভেলপ করবে, এটা যে কোনো মানুষেরই হবে এবং কিছুদিন হালকা কোমর ব্যথা থাকবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোমর ব্যথা তেমন আর থাকবে না, এবং বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিক ভাবে সে তার হাড়গুলো ডিজেনারেটিভ হবে, ডিস্ক ডিজেনারেটিভ হবে, মাসেলের শক্তি কিছুটা কমে আসবে, কিন্তু সে কখনো পেইনের কথা বলবে না, এটা এটা অটোমেটিক চলে থাকে। কিন্তু আমরা যে রোগীগুলো নিয়ে কোমর ব্যথা নিয়ে আসি, এগুলো মোস্ট অফ দ্য কেস হচ্ছে ডিউ টু মেকানিক্যাল প্রবলেম, এবং মোস্ট অফ দ্য রোগী হচ্ছে ইয়াং, যেমন 30 বছর থেকে শুরু করে 40-45 বছর বয়সের, এবং এগুলো হচ্ছে আমরা প্রায় রোগী পেয়ে থাকি, সেটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস বা PLID। আবার ডিস্ক প্রোল্যাপসেরও ভাগ আছে, ডিস্ক বালজিং, ডিস্ক প্রোট্রুশন, ডিস্ক এক্সট্রুশন বা সিকুয়েস্ট্রাম, তিনটা ধাপে ডিস্ক প্রোল্যাপস নিয়ে আসতে পারে। এবং আরেকটা হচ্ছে মাসেল ইমব্যালেন্স যদি হয়, যে ইরেক্টর স্পাইনে, আপনি জানেন স্পাইনে আমাদের দুইটি ইম্পর্টেন্ট মাসেলস আছে, লম্বা আর লম্বা, স্পাইনের দুই পাশে এই মাসেলস আমাদেরকে ধরে রাখে। রোগীরা তো আপনি তো ফিজিওথেরাপি দিয়ে ভালো করেন, তারা এই রমজানে রোজা রাখবে কিভাবে? ডিস্ক প্রোল্যাপসের রোগীদের আসলে থেরাপি দিলে রোগী ভালো হয়ে যাবে, সবচেয়ে বড় কথা। থেরাপি চলাকালে কি রোজা রাখতে পারবে? হ্যাঁ অবশ্যই, এতে কোনো রোজা ভাঙার কোনো কারণ নেই। ইভেন কি আমরা যে এখন যে কাপিং থেরাপিটাও করে থাকি, যেটা হিজমা বলে থাকে মধ্যপ্রাচ্যে, সেটাও বলছে রোজায় আছে, যেটা আপডেট করা হয়েছে ট্রিটমেন্ট পারপাসে, যেমন আমরা এখন প্লাস্টিক কাপ ইউজ করি অথবা কাচের কাপ ইউজ করা যায়, তো এই কাপিং থেরাপিও কিন্তু রোজাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এতে কোনো ইনভেসিভ কিছু দেওয়া হচ্ছে না, যে আমরা শরীরে কোনো এনার্জি দিচ্ছি না এক্স্যাক্টলি। এবং আমরা যে অ্যাজ ইউজুয়াল যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সাধারণত, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এগুলাতে রোজা ভাঙার কোনো অবকাশ নেই। এবং রোগী যদি ব্যথা বেড়ে যায় দিনের বেলা হোক রাতে হোক, যখন তার সুবিধা হয় সে কিন্তু রিহ্যাব, ফিজিও বা থেরাপি চিকিৎসা নিতে পারে, পাশাপাশি এক্সারসাইজ করতে পারে এবং তার নামাজ পড়তে তেমন কোনো সমস্যা হবে না। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশে টিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।